আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। সো ভিউয়ার্স, স্ক্রিনে যে বেবিটা দেখতে পারতেছেন, কিছুদিন আগে এই বেবিটার একটি ভিডিও আমি করছিলাম, তখন অনেক ছোট ছিল। এবং ওই ভিডিওর মধ্যে আমি জানিয়েছিলাম যে বেবিটার কালার কিন্তু চমৎকার একটা কালার আসতে যাচ্ছে। সো বেবিটা বেশ বড় হয়ে গেছে, এটা একটা জেনসেন লাইনের বেবি, খুবই চমৎকার একটা কালার। এটা হচ্ছে আফসান গ্রিজেল কালার আসছে, আলহামদুলিল্লাহ। সো কালারটা মুখ্য বিষয় নয়, মূল বিষয় নয়, যদিও বা তারপরেও কালারের দিকে অনেক সময় আমাদের অনেকেরই একটা আগ্রহ থাকে। তো এটা হচ্ছে জেনসেন লাইনের বেবি। এখন রেসার বেবিদের ছোটো থেকেই কীভাবে আপনারা বুঝবেন যে এই বেবিটা পরবর্তীতে রেজাল্ট করতে পারে, রেসে ভালো একটা অর্জন সে নিয়ে আসতে পারে, এমনকি ফ্লাইংয়ে টসটা চাইতে ভালো একটা রেজাল্ট সে আনতে পারে, ছোটো থেকে কোন কোন গুণগুলো, কোন কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, এই ভিডিওর মধ্যে এটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। তো আপনারা যারা বিষয়টা জানেন না, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি দেখেন। একটা বেবি ছোটো থেকে সে কিন্তু অনেক চঞ্চল হবে, আপনি যখন তার ধরতে যাবেন সে ধরা দিতে চাইবে না, সে একটা দিকে তাকিয়ে থাকবে না কোনো সময়ের জন্য। আপনি ফলো করছেন, দেখেন এই দেখেন কবুতরের বেবিটা কিন্তু চারিদিকে কিন্তু সে তাকাচ্ছে, চারিদিকে কিন্তু সে এরকম করে ফলো করছে, চারিদিকে লক্ষ্য করছে। সো এই বিষয়গুলো যদি একটা রেসার বেবির মধ্যে থাকে, তাহলে আপনি বুঝবেন যে কবুতরটা ভালো রেজাল্ট করতে পারে, রেসে সে ভালো একটা অর্জন নিয়ে আসতে পারে, টসা শাড়িতে বা ফ্লাইংয়ে ভালো কিছু করতে পারে, এটা আপনি আশা করতে পারেন। এছাড়া অন্য কোনো পথ নাই, অন্য কোনো ওয়ে নাই ছোটো থেকে বোঝা যে এই কবুতরটা বড় হয়ে এটা করবো, এটা করবে, এটা কেউই বলতে পারবে না। আমি দেখেছি ওয়ার্ল্ডের ফেমাস ফেমাস কবুতরের জোড়া দেওয়া হয়েছে, পেয়ার করা হয়েছে, তাদের বেবিগুলো থেকে কিছুই করতে পারে নাই, এমনকি হারিয়ে গেছে। তাহলে এখানে বোঝা গেল যে আপনার রেস করা, রেজাল্ট করা কবুতরের পেয়ার করলেই তার বেবি যে আপনার রেজাল্ট করবে, রেসে ভালো একটা অর্জন নিয়ে আসবে, এটা কিন্তু ভুল ধারণা। তবে ছোটো থেকে যদি কোনো বেবির দেখেন সে অনেক চঞ্চল, অনেক শর্টফুটে, আপনি যখন তার ধরতে যাচ্ছেন সে ধরা দিচ্ছে না, বা আপনি যখন তার কাছে যাচ্ছেন সে আপনাকে হিট করছে, মারছে, সো তখন আপনি এটা বুঝতে পারেন যে হ্যাঁ, বেবিটার মধ্যে এই কোয়ালিটিটা আছে যে কবুতরটা ভালো একটা কিছু করতে পারে, এটা আপনি ধারণা করতে পারেন। কিন্তু এই গুণগুলো থাকলেই যে সে ভালো রেজাল্ট করবে, রেসে ভালো একটা অর্জন নিয়ে আসবে, বিষয়টা এমন নয়। তবে বড় বড় ফ্যান্সিয়ার যারা রয়েছেন, তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছি, তাদের সঙ্গে যখন আমরা বিষয়গুলো শেয়ার করেছি যে কীভাবে আমরা বুঝতে পারি ছোটো থেকে একটা বেবির কোয়ালিটি, বা ছোটো থেকে একটা বেবিকে আমরা কীভাবে বুঝতে পারি যে বেবিটা বড় হয়ে রেজাল্ট করবে, রেস করবে, তো তারা বলেছে যে তেমন তো কোনো কিছুই নাই। তবে যদি একটা বেবির মধ্যে এই গুণগুলো থাকে, সেক্ষেত্রে বোঝা যাইতে পারে বা আমি এটা আশা করতে পারি যে বেবিটা পরবর্তীতে ভালো একটা রেজাল্ট করবে। সো এটা হচ্ছে আপনার আজকের বিষয়বস্তু ছিল আলোচনার। দেখেন এই বেবিটার এই চোখে সম্ভবত আপনার কিছু একটা আপনার সমস্যা মনে হয়েছে। হ্যাঁ, এই চোখটা বন্ধ, দেখেন এই চোখটা, দেখেন এই চোখটা, দেখেন এটা হওয়ার পিছনে অনেক কারণ থাকে। হ্যাঁ, দেখেন চোখে তেমন কোনো কিছু হয় নাই কিন্তু। হ্যাঁ, আমি আর একটু ক্লোজ করি আর তাহলে আপনার দেখাতে পারবো। চোখে কিছু এখনও পানিও আসে নাই। হ্যাঁ, এই পাশের চোখটা দেখেন, এই পাশের চোখটা দেখেন, এই যে খুবই সুন্দর রয়েছে, এই পাশের চোখটা কিন্তু বুঝে আছে, তার মানে এই চোখের মধ্যে সম্ভবত ওর ড্রপিং গেছে। হ্যাঁ, এই যে চোখের মধ্যে। সো ফ্রেন্ডস, এই যে দেখেন এখন কিন্তু চোখটা কিন্তু ক্লিয়ার আছে, দেখতে পাচ্ছেন? সম্ভবত চোখের মধ্যে ড্রপিং গেছিলো, যে কোনোভাবে চোখের মধ্যে চলে গেছিলো, যার কারণেই চোখটা আপনার, এই যে দেখেন এখন দেখতে পারতেছেন, এবার চোখে দেখেন, দেখাই, এই যে দেখেন, এই তো এটার মধ্যে ড্রপিং গেছিলো, এই জন্য ও চোখটা একটু ছোটো করে রাখছিল। সো ভিউয়ার্স, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। আজকে পর্যন্ত আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।